দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে চলে আসতে পারে, অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যাবে। দাজ্জাল এখন কোথায় আছে ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? দাজ্জাল কোন জায়গায় আছে ঘটনাটা বলি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন একজন মহিলা সাহাবি, ফাতিমাতু বিনতি কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, একদিন ফজরের আজান আমার কানে যাওয়ার পরে আমি ফজরের নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহর নবীর মসজিদে নবীজির ইমামতিতে নবীজির পিছনে নামাজ আদায়ের জন্য আমি অজু করে মসজিদে নামাজে গেলাম। আমরা যখন নামাজে দাঁড়াই, পুরুষদের কাতারের একদম পিছনে থাকবে নারীদের কাতার, অথবা পুরুষের নামাজের জায়গা আলাদা থাকবে নারীদের নামাজের জায়গা আলাদা থাকবে। এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওই মহিলা সাহাবি, তিনি বলছেন সেই দিন ফজরের নামাজে আমি মহিলাদের কাতারে একেবারে সামনের কাতারে ছিলাম। আল্লাহু আকবার। নামাজ আরম্ভ হওয়ার আগে নবীজি সাহাবিদেরকে বললেন, আমার সাহাবিরা শোনো, আজকে নামাজ শেষ হওয়ার পরে কেউ জায়গা থেকে উঠবে না, তোমাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এই কথা বলে নবীজি নামাজ আরম্ভ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি এবার সাহাবিদের উদ্দেশ্যে কথা বলা আরম্ভ করলেন, কে উঠেন নাই, সব সাহাবিরা বসে আছেন। নবীজি এবার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবিরা শোনো, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, ইতিমধ্যে সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি মুসলমান হওয়ার পরে এমন এক আশ্চর্যজনক ঘটনা আমার কাছে এসে বলেছে, দাজ্জালের ব্যাপারে সে এমন এমন তথ্য দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যে তথ্যগুলো দেওয়ার কথা ছিল এর সাথে তামিমদারির কথাগুলো মিল আছে, এই জন্য সেই ঘটনাটা আমি আজকে তোমাদের সামনে বয়ান করব। নবীজি সাহাবিদেরকে ওই ঘটনাটা শুনিয়েছেন, আর আজকে আমিও আপনাদেরকে নবীজির বলা সেই ঘটনাটা বলবো। বলবো নবীজি বললেন, সাহাবিরা শোনো, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্রে তারা নৌভ্রমণে বের হয়েছিল। এখন তো আমাদের যুগে, আমাদের জামানায় নৌকাগুলো চলে ইঞ্জিনের সাহায্যে, সেই যুগে জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, তখন পাল বেঁধে দেওয়া হতো বাতাসের সাহায্যে। যখন পালের মধ্যে বাতাস লাগতো তখন নৌকা বা জাহাজ তখন চলতে থাকতো। এখানে আমার যত বয়স্ক বাবারা আছেন, তাদের জামানায় হয়তো তারা পাল চালিত নৌকা চালিয়েছেন, ঠিক না বাবা? পাল চালিত নৌকা। তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে সাথে নিয়ে তিনি নৌভ্রমণে বের হয়েছেন। মাঝে মাঝে সমুদ্রের মধ্যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন অনেক সময় হতে হয় কিনা। তারা যখন জাহাজে রওনা করলেন, হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন। সাগরের উত্তাল তরঙ্গমালায়, সাগরের বিশাল ঢেউয়ের মধ্যে তাদের জাহাজ আবার দোল খেতে লাগলো। একটানা এক মাস যাবত সাগরের মধ্যে তারা ঢেউয়ের মধ্যে তারা তরঙ্গমালার মধ্যে এদিক ওদিক তারা যেতে লাগলেন, ছোটাছুটি করতে লাগলেন। এক মাস তারা সাগরের মধ্যে এভাবেই হারিয়ে গিয়েছিলেন। এক মাস পরে একদিন সূর্যাস্তের কিছু আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো, অবতরণ করলো। এরপরে এক মাস পরে যখন তাদের জাহাজ একটা অচিন দ্বীপের কাছে গিয়ে ফিরল, অবতরণ করলো, জাহাজের সবাই তখন জাহাজ থেকে নেমে ওই দ্বীপের মধ্যে হাঁটা আরম্ভ করলেন।
হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে তারা বিরাট আকৃতি একটা আশ্চর্যজনক প্রাণী দেখলেন। এমন প্রাণী এটার শরীরের মধ্যে এত বেশি লোম, অত্যধিক লোমের কারণে তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা বোঝা যায় না, বোঝা যায় না। তারা তখন বললেন, এই রকম অস্বাভাবিক আকৃতি তোমাকে চিনলাম না, মান আনতা, তুমি কে? তখন ওই প্রাণী জবাব দিল, আনাল জাসাসা। সে বলল, আমি হচ্ছি জাসাসা। জাসাসা মানে হলো গুপ্তচর, জাসাসা মানে হলো যে ব্যক্তি সংবাদ কালেক্ট করে, গুপ্তচর, গোয়েন্দা। তারা বললেন, তুমি এই অচিন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? জাসাসা তখন বলল, আমি কার গোয়েন্দাগিরি করি, কার গুপ্তচরগিরি করি, এটা বুঝতে হলে আরেকটু সামনে যাও, গিয়ে দেখো এক নির্জন ঘরের মধ্যে একজন আছে, তার সাথে গিয়ে কথা বলো। তারা এবার সামনে চলতে লাগলেন, চলতে চলতে ওই ঘরের ভেতরে গেলেন, গিয়ে দেখলেন হাত পা সব কিছু শিকল দিয়ে বন্ধি করা, এক চোখ কানা, অস্বাভাবিক কোকড়ানো চোল, বিরাট আকৃতির দানব আকৃতির এক মানব, দেখতেই বড় ভয়ঙ্কর লাগে। তারা গিয়ে বললেন, তুমি কে, এখানে তুমি কি করো? তখন সে বলল, তোমরা কারা এই অচিন দ্বীপে, তোমরা কি করে আসলে? যারা বিমানে চলাফেরা করেছেন, দেশের বাহিরে যারা ভিজিট করেছেন, তারা জানেন এই রামু থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রাস্তা আছে, রোড আছে, গাড়ি তো ফসলের মাঠ দিয়ে চলে না, গাড়ি চলে কোন দিকে, রাস্তা দিয়ে। তেমনি আকাশের মধ্যে যেদিকে মন চায় ওইদিকে কিন্তু পাইলট বিমান চালাতে পারে না, বিমান চালানোর জন্য একটা রুট আছে না নাই, পাইলটরা ম্যাপ দেখে দেখে ওই নির্দিষ্ট রুটে তারা তাদের ফ্লাইট পরিচালনা করে। পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় নৌপথে, এই যে আপনাদের চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের প্রায় বাহির থেকে আমদানি করা 90% জিনিসপত্র চট্টগ্রাম বন্দর দিয়ে ঢোকে। তো এই যে জাহাজগুলো সাগরে চলে, জাহাজ চলার জন্য জাহাজের নাবিক যারা জাহাজ চালায় তাদেরও একটা রুট নির্দিষ্ট করে দেওয়া আছে না নাই, কারণ বিভিন্ন বড় বড় মহাসাগরের এমন এমন জায়গা আছে, ওই জায়গা দিয়ে জাহাজ যদি যায় জাহাজ নিখোঁজ হয়ে যাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে। আবার আকাশে যখন উড়োজাহাজ উড়ে মহাসাগরের সব জায়গার উপর দিয়ে উড়োজাহাজ চলতে পারে না, মহাসাগরে এমন ভয়াবহ জায়গা আছে যে জায়গাগুলোর উপর দিয়ে বিমান উড্ডয়ন করলে বিমান উপরে থাকতে পারে না, সাগরের তলায় নিখোঁজ হয়ে যায়। তো দাজ্জাল এইরকম একটা ভয়াবহ অচিন দ্বীপ সেই জায়গাতেই আছে। এরা যখন ওই ঘরে পৌঁছালেন, তারা বললেন, তুমি কে? সে বলল, আমার পরিচয় দিব পরে, তোমাদের পরিচয় দাও আগে, এখানে কেমনে আসলা সেটা আমাকে আগে বলো, কষ্ট হচ্ছে? তারা তখন বললেন, আমরা আরবের লোক, আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম, সামুদ্রিক জ্বরের কবলে পড়ে যাওয়ার কারণে এক মাস আমরা সাগরে এদিক ওদিক চলতে চলতে আজ সূর্যাস্তের আগে এই অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন অবতরণ করলো, সেখানে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্রাণী পেলাম, সে বলল, সে নাকি তোমার গুপ্তচর, সে আমাদেরকে এখানে পাঠিয়েছে, এবার বলো তুমি কে? সে তখন বলল, আমার পরিচয় দিব পরে, যেহেতু তোমরা আরবের মানুষ, আমার পরিচয় দিব পরে, আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে, কয়টা প্রশ্ন? পিছন থেকে আওয়াজ হয় না, জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? শোনেন শোনেন, এতক্ষণ ওয়াজ শুনেছি, এখন আপনাদেরকে দুনিয়ার বাস্তবতায় নিয়ে আসবো, মনোযোগ আছে তো সবার? সে বলল, আমার পরিচয় দিব পরে, তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে।
তারা বললেন বলেন কি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করলো আমাকে বাইসানের খবর দাও বাইসান একটা বিরাট শহর তারা বললেন বাইসান অনেক বড় শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানে খেজুরের গাছগুলো থেকে এখনো কি ফল আসে নাকি তারা বললেন উত্তর দিলেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো জীবিত ওই খেজুর গাছগুলো থেকে এখনো খেজুর পাকে খেজুর হয় এবার সে দুই নম্বরে প্রশ্ন করল আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও যুবকরা বলেন কি বলেছি তাবারিয়া তাবারিয়া উপসাগর গুগলে সার্চ করলে দেখবেন এটার নাম আসে সি অফ গ্যালিলি সি অফ তারা বললেন তাবারিয়া উপসাগরের কোন খবরটা তুমি জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে কি পানি এখনো আছে নাকি পানি শুকিয়ে গেছে তারা তখন বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে সে বলল আমার তিন নম্বর প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও জুগারের ঝর্ণা সেখানে কি পানি এখনো আছে নাকি আর সেই পানি দিয়ে মানুষ কি কোনো চাষাবাদ করে নাকি জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম কোন নবী লূত জুড়ে বলেন কোন নবী লূত আলাইহিস সালামের মেয়ে জুগার যেখানে ইন্তেকাল করেছে সেখানের পাশে একটা ঝর্ণা আছে এই জন্য ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা সে প্রশ্ন করল জুগারের ঝর্ণায় এখনো কি পানি আছে নাকি সেই পানি দিয়ে মানুষ কি কোনো চাষাবাদ করে নাকি তারা উত্তর দিলেন হ্যাঁ জুগারের ঝর্ণা এখনো পানি আছে সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে এই তিনটা প্রশ্ন সে করল এবার তারা বললেন তুমি বলেছিলে তিনটা প্রশ্নের উত্তর দিলে তোমার পরিচয় দিবে এবার তোমার পরিচয় দাও সে বলল দাঁড়াও তোমরা যেহেতু আরবের মানুষ আরেকটা কথা আমাকে জানাও আরবে যে একজন নবী আসার কথা ছিল তিনি কি এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ তিনি এসেছেন সে জিজ্ঞেস করল তিনি এখন কোথায় তারা বললেন তিনি হিজরত করে এখন মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল তিনি কি কোনো যুদ্ধের সম্মুখীন হয়েছেন নাকি তারা বলল হ্যাঁ সে বলল যুদ্ধে কে বিজয়ী হয়েছেন তারা বললেন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তাকে যারা অনুসরণ করবে তারা কল্যাণের মধ্যে থাকবে এরা আবার বলল শোনো তুমি তুমি বলেছিলে তিনটা প্রশ্ন করবে আমরা উত্তর দিলে তোমার পরিচয় দিবে তোমার তিনটা প্রশ্নের উত্তর আমাদের দেওয়া শেষ এবার বলো তুমি কি তোমার পরিচয় দাও সে তখন বলল আমি হচ্ছি আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল তখন তারা বললেন তুমি যদি দাজ্জাল হও তাহলে এই অচিন দ্বীপে তুমি কেন আছো তোমার অবস্থা এমন কেন তোমার হাত পা তোমাকে কেন শিকল বন্দী করে রাখা হয়েছে সে তখন জবাব দিল আমাকে আল্লাহই শিকল বন্দী করে রেখেছেন অচিরেই আমি এই অবস্থা থেকে মুক্তি পাবো আমি জামিন পাবো আর আমি গোটা পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের ঈমান কেড়ে নিব ফিতনায় ফেলে তাদের ঈমানকে আমি ধ্বংস করে দিব শুনতেছেন তারা তখন জিজ্ঞেস করলেন তুমি কোন সময় দুনিয়াতে আসবে কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে কোন দিন থেকে তোমার ফিতনা আরম্ভ হবে সে তখন উত্তর দিল কিছুক্ষণ আগে যে তিনটা প্রশ্ন করেছি এর মধ্যেই আমার আত্মপ্রকাশের আলামত আমি বলে দিয়েছি তারা বললেন বুঝলাম না সে তখন বলবো বুঝাই সে তখন বলল বুঝাই দিচ্ছি শোনো আমি প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানের কি অবস্থা তোমরা বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছ থেকে ফল আসে শোনো যখন বাইসানের খেজুর বাগানে সবগুলো খেজুর গাছ মরে যাবে
তখন আমি দাজ্জালের আত্মপ্রকাশ হবে। কোথাকার খেজুর বাগান, জোরে বলেন বাইসান। এটাকে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা এই এলাকা দখল করে ফেলেছে। যুবক ভাইরা গুগল শরীফ আছে না, গুগল শরীফে আজকে মাহফিলের পরে মিলাবেন যে হুজুর যে বলে গেল এত কিছু, এগুলো কি বাস্তব বলে গেল না অবাস্তব বলে গেল, এটা তারা দখল করে ফেলেছে। এবং বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ এখন একটাও, সব মরে গেছে। ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে ওই খেজুর বাগানে লাগিয়েছে, কিন্তু মূল খেজুর গাছ একটাও নাই। দাজ্জাল উত্তর দিল, যখন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে ফল আসবে না, খেজুর গাছগুলো যখন মরে যাবে তখন পৃথিবীতে আমার আত্মপ্রকাশ ঘটবে, তাহলে বাইসানের খেজুর বাগানে মূল খেজুর গাছ একটাও নাই, দাজ্জাল আসার সময় চলে। দুই নাম্বার প্রশ্ন করেছে, তাবারিয়া উপসাগরের কি অবস্থা? তারা বললেন তাবারিয়া উপসাগরে পানি আছে। সে বলল অচিরেই তাবারিয়া উপসাগরের পানি শুকায়া যাবে, তাবারিয়া উপসাগরে এক ফোঁটা পানিও থাকবে না। যখন তাবারিয়া উপসাগরে এক ফোঁটা পানি থাকবে না, একদম শুষ্ক হয়ে যাবে, তখন আমি দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে মানুষের ইমানের ফেতনা লাগিয়ে ইমান কাড়ব। এই যে তাবারিয়া অঞ্চল, তাবারিয়া উপসাগরকেও এখন ইহুদিরা দখল করে ফেলেছে। তাবারিয়া উপসাগরে পানি অল্প অল্প আছে, কিন্তু এই পানি ইহুদিরা অল্প আছে এটা ব্যবহার করে ফিলিস্তিনিদেরকে এক ফুটা পানিও তারা দেয় না। নাম্বার থ্রি, তিন নাম্বার, সে বলেছে জুগারের ঝর্ণার কি খবর? তারা উত্তর দিয়েছিলেন ঝর্ণায় এখনো পানি আছে, সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। দাজ্জাল তখন বলল অচিরেই জুগারের ঝর্ণা শুকাইয়া যাবে, কোনো পানি থাকবে না। যখন জুগারের ঝর্ণা একদম শুকিয়ে যাবে, এক ফোঁটা পানিও থাকবে না, মানুষ জুগারের ঝর্ণা দিয়ে চাষাবাদ করবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। এই জুগারের ঝর্ণা এটাও কিন্তু ইহুদিরা দখল করে ফেলেছে, এবং সেই ঝর্ণা এখন এক ফোঁটা পানিও। একটা বিষয় খেয়াল করেছেন, দাজ্জাল আসার তিনটা আলামত, যে তিনটা স্থানের কথা বললাম, তিনটা জায়গা দখল করেছে কারা এখন বলেন? ইহুদিরা। কারণ ইহুদিরা বিশ্বাস করে, ইহুদিদের আকীদা হলো যেহেতু দাজ্জাল আসার সাথে এই তিনটা জায়গা রিলেটেড, এই তিনটা জায়গা তারা আগেভাগে দখল করেছে। কারণ ইহুদিদের নেতা হবে দাজ্জাল, ইহুদিদের নেতা কে হবে? আর মুসলমানদের নেতা হবেন কে? ইমাম মাহদী। ইহুদিদার ইহুদিদের আকীদা বিশ্বাস হলো যে তাদের নেতা দাজ্জাল অচিরেই দুনিয়ায় আসবে, আর তারা গোটা দুনিয়া শাসন করবে। এই স্বপ্ন তারা দেখছে, এই স্বপ্ন দেখতে দেখতে এদের স্বপ্ন দুষ হয়ে যাবে, এই স্বপ্ন দেখতে দেখতে এরা এই স্বপ্নের ভেতরেই থাকবে। বর্বর ইহুদিদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, বরং ফিলিস্তিনের ভূমিকে দখল করে ইসরায়েলিরা যে বর্বরতা চালাচ্ছে, এই ভূমি ফিলিস্তিনের এই ভূমি যেটাকে তার নাম দিয়েছে কোন ইসরায়েল দখল করে, এই ইসরায়েলের মাটি ইহুদিদের কবর হবে। দাজ্জাল এখানেই মরবে, তাদের নেতাও মরবে, কর্মীও মরবে। এটা কি আমাদের কথা? বলেছেন বড় হুজুর, বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির কথা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। আপনাদের বিশ্বাস হয়? নবীজি বলেছেন আলা ইন্নাহু ফি বাহরি শাম আও ফি বাহরি ইয়ামান। নবীজি বলেছেন শোনো দাজ্জাল শাম অথবা ইয়ামানের কোন দ্বীপের মধ্যে, সাগরের মধ্যে আছে, যে কোনো সময় তার আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল আসার আলামতগুলো প্রায় প্রকাশিত হয়ে গিয়েছে। দাজ্জাল দুনিয়াতে আছে, তার জন্ম হয়ে গিয়েছে, অদৃশ্য থেকে দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে।
দৃশ্যমান যে কোনো সময় হয়ে যাবে। তারা তখন দাজ্জালকে জিজ্ঞেস করলেন, বুঝলাম তুমি দুনিয়াতে যাবে, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ায় তুমি মোট কতদিন অবস্থান করবে? দাজ্জাল বলল, দুনিয়াতে আত্মপ্রকাশের পর দুনিয়াতে আমি মোট 40 দিন থাকব। জোরে বলেন কতদিন? আরো জোরে কতদিন? আমি 40 দিন থাকব, তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আবারও বলছি, দাজ্জাল বলল আমার প্রথম দিন হবে, মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগী মানুষ, আমার খুব ভালো লাগছে আপনাদের কনসেন্ট্রেশন দেখে। 1 নম্বর দাজ্জালের, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 বছরের, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। 40 থেকে 3 চলে গেল, বাকি আছে কত? এই 37 দিন হবে নর্মাল দিনগুলোর মতো। সাহাবীরা নবীজিকে বললেন, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয় তাহলে আমরা নামাজগুলো কিভাবে পড়ব? নবীজি বললেন, তখন তোমরা অনুমান করে করে, অনুমান করে করে তখন তোমরা ওয়াক্তের নামাজগুলো আদায় করে নিবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে, ফিতনা ছড়াবে। তারা তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা দাজ্জাল, তুমি যখন দুনিয়াতে যাবে, তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার সব জায়গায় কি তুমি ঘুরবে নাকি? দাজ্জাল বলল, না, সারা দুনিয়াতে আমি ঘুরতে পারবো, তবে মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো না। অন্য আরেকটা হাদিস আছে, এই হাদিসে বলা হয়েছে মসজিদ তুর এবং মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। যখন দাজ্জাল মক্কায় ঢুকতে যাবে, ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে, আল্লাহু আকবার। মদিনায় যখন ঢুকতে চাইবে, আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে। দাজ্জাল দুনিয়াতে আসার পরে ফিতনাটা চালাবে কিরকম শুনেন? দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। বলেন, দাজ্জালের এক হাতে থাকবে কি? জান্নাত। আর এক হাতে থাকবে কি? জান্নাত। তবে এই জান্নাত আর জাহান্নাম এগুলাকে নকল না আসল? কারণ দাজ্জাল নামের অর্থই হলো ভণ্ড, ধোকাবাজ, প্রতারক। দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, শেষ জামানায় ইমানদার যারা দাজ্জালের ফিতনায় পড়বে না তারা। আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মত, দাজ্জাল যেটা দেখাবে জান্নাত, মনে করবা ওইটা জাহান্নাম, আর দাজ্জাল যেটা দেখাবে তোমাদেরকে জাহান্নাম, ওইটা মনে করবা জান্নাত। দাজ্জাল এসে বলবে, দেখো আমি রব, আমার উপর ইমান আনো, ইমান আনলে এই যে জান্নাত, এই জান্নাতে তুমি যাবা, যদি ইমান না আনো এই যে জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে ঘুরাইয়া শেষ করব। সত্যিকারের ইমানদাররা ইমানের কারণে জীবন দেয়, কিন্তু ইমান হারা হয়ে যায় না। সত্যিকারের ইমানদার দাজ্জালকে দেখেই চিনবে, বলবে, বেটা তুমি দাজ্জাল, তুমি কেমনে রব হও? দাজ্জালের এক চোখ কানা, আমার রব কি কানা নাকি? আউযুবিল্লাহ, আমার রব মানবীয় সকল গুনাহ বলির ঊর্ধ্বে, আমার রব তিনি সকল মানবীয় দোষ ত্রুটি গুণাবলী সবকিছুর ঊর্ধ্বে, তিনি যে কত সুন্দর, সুন্দরকে সুন্দর বানিয়েছেন কে? সেই আল্লাহ যে কত সুন্দর, দুনিয়াটা সুন্দর, আসমান জমিন, আসমান জমিনে বসবাস করা মানুষগুলো কত সুন্দর। তাহলে যিনি বানিয়েছেন তিনি সুন্দর হবেন কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।
সুবহানাল্লাহ। দাজ্জাল বলবে ঈমান আনো এই যে জান্নাত আর এই যে জাহান্নাম, ঈমান আনলে তোমার জন্য জান্নাত, না আনলে জাহান্নাম। ঈমানদার লোকেরা বলবে বেটা তুমি কানা দাজ্জাল, তোমাকে চিনিছি, তুমি আমাদেরকে যতই ভয় দেখাও আমি কিন্তু ঈমান হারা হব না। নবীজি বলেছেন যদি দাজ্জালের জামানা তোমরা পেয়ে যাও, দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায় ঈমানের জন্য, দাজ্জালের আগুনে ঝাঁপ দিও, দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আগুন নয়, ওইটা হলো জান্নাতের ফুলবাগান। দাজ্জাল দুনিয়াতে আসার আগেই দাজ্জালের অনুসারী দুনিয়ায় চলে এসেছে, এখন দেখি কিছু দাজ্জাল মার্কালে তারাও দেখি মানুষকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেয়। বলেন তো জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আমি আপনি আমরা কি কাউকে দিতে পারবো নাকি? আমি কি আপনাকে বলতে পারবো আপনি জান্নাতি? বলতে পারবো বরং আমি বলতে পারবো আল্লাহ তুমি আমার এই চাচাকে জান্নাতি বানিয়ে দাও, দোয়া করতে পারবো। আমি কি বলতে পারবো এই উখি আর গুনার সব মানুষ জান্নাতি? বলতে পারবো আমি দোয়া করতে পারবো আল্লাহ এই এলাকার সব মানুষকে তুমি জান্নাতি বানায়া দাও? এভাবে দোয়া করা যায়, কিন্তু আমরা একজন আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না? নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, নবীজি বলেছেন আমার আবু বকর জান্নাতি, অমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলীও জান্নাতি। এই রকম 10 জন সাহাবীর নাম নবীজি বললেন, আর বললেন এই 10 জন সাহাবী এরা সবাই জান্নাতি, এদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এর বাহিরে কোন মানুষকে আমি বা আপনি আমরা কেউ কিন্তু জান্নাতি বানাতে পারবো না। আপনি জান্নাতি কেমনে বানাবেন? জান্নাত কি আপনার বাপের নাকি? জান্নাত তো আপনার বাপ দাদার নয়, জান্নাতের মালিক তো আপনি নন, আপনার বংশের কেউ নয়, জান্নাতের মালিক কে? জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে? আচ্ছা আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাতি বানায়া দেন এতে কি আমার আপনার অসুবিধা আছে নাকি? আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামী বানান আমার কি কিছু করার আছে নাকি? তাহলে বোঝা গেল জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী কে? কিন্তু দাজ্জাল দুনিয়াতে আসার আগে সমাজে আমরা দাজ্জাল দেখছি ফাসিক ফুজ্জারদের পদলে হাত করে, ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি খেয়ে, ডিম খেয়ে, জিলাপি খেয়ে মুখ দিয়ে যা আসে আবুল তাবুল কথা বলে। জান্নাত আর জাহান্নাম এর ফয়সালাকারী হলেন আল্লাহ। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, ওইটা আসল না নকল? আস্তে বলবেন না, জুড়ে বলেন আসল না নকল? শুধু তাই নয়, তার এক হাতে থাকবে স্বচ্ছ পানি, স্বচ্ছ পানির নহর, আর এক হাতে থাকবে আগুনের নহর। সে বলবে ঈমান আনো স্বচ্ছ পানির নহর তোমার জন্য, ঈমান না আনলে এই আগুনের নদীতে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন দাজ্জালের ফিতনায় যদি পড়ে যাও তাহলে তুমি জেনে বুঝে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিবা, দেখবা আগুনের নদীতে ঝাঁপ দেওয়ার পর ওইটা আগুন নয়, ওইটা হলো তোমার জন্য আল্লাহর বেহেশত। শুধু তাই নয়, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন একটা এলাকায় আসবে, এসে বলবে আসমানকে হুকুম করবে বৃষ্টির জন্য, বৃষ্টি হবে, ফসল হবে। এরকম অলৌকিক কিছু ক্ষমতা দেখে মুনাফিক এবং যাদের ইমানের দুর্বলতা আছে ইমান হারাবে, কিন্তু পাক্কা ইমানদার দাজ্জালের ফিতনায় পড়বে না। দাজ্জাল মরা মানুষও জিন্দা করবে, মরা মানুষও জিন্দা করবে, তবে ওইটা ওইটাও কিন্তু আসল না, ওইটাও কিন্তু আমাদের সমাজে জাদুকর আছে না নাই? দেখবেন ডিম এইদিকে ঢুকায়া পিছন দিক থেকে বের করে, এটাকে এত সোজা, এটা হচ্ছে জাদু, মানে হলো একটা ভেলকি,
জাদু মানে হলো একটা দাজ্জাল হবে ভেলকিবাজ জাদ্দাল দাজ্জাল হবে ধোকাবাজ বাপ দাদা আগে মারা গিয়েছে জিনদেরকে এদের সুরত ধরায়া হাজির করাবে আর মানুষকে বলবে দেখছো তোমার মা বাপকে মরে গেছে হাজির করেছি এখনো কি বিশ্বাস হয় না আমি তোমার রব পাক্কা ঈমানদার যারা দাজ্জালের এই ভেলকিবাজি বুঝে ফেলবে যেমন যারা পাক্কা ঈমানদার জাদুকরদের জাদু কি তারা বিশ্বাস করে নাকি আপনারা কি বিশ্বাস করেন গণকের কথা কি আপনারা বিশ্বাস করেন নাকি অনেক গণক আছে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় এরকম একটা দাবি করে পাইছি ঘটনা মনে পড়ছে বলবো এটা আমি গ্রামের বাড়িতে গিয়েছি সকালবেলা বের হয়েছি এই ধরেন 9টা 9:30টা সকাল দেখি এক জায়গায় মানুষের প্রচন্ড ভিড় দেখে আমি একটু এগিয়ে গেলাম বললাম ভাই কি হয়েছে বলতেছে উনি হাত দেখে মানুষের আগামীর ভবিষ্যৎ বলে দিচ্ছে আমি বললাম তাই দেখি তো কেমন ভবিষ্যৎ বলে দেয় ভাই আমাকে জায়গা দেন আমি তার কাছে গেলাম আমার সাথে একজন ছিল তার কাছে গেলাম তারপর তারে বললাম তুমি একটু বাড়িতে যাও তো আর গরু বাঁধার যে টাইট শক্ত রশি আছে এই রশিটা নিয়ে আসো আর তারে বললাম আমার হাত দেখো হাত দেখো তো হাত দেখার আগে সে বলল আচ্ছা আপনি দড়ি আনাচ্ছেন কেন আমি বললাম তোমাকে বাঁধার জন্য তো সে বলতেছে কি কথা বলে আমি বললাম হ্যাঁ তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দাও তো তুমি আজকে সকালবেলা তোমার বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কি জানতে না এই এলাকায় এসে আমার দেখা পাবে আর আমি তোমাকে দড়ি দিয়ে বেঁধে পিটাবো এটা তুমি জানতে না ধরা খাইছে ধরা পায়েটায় ধরে তারপরে ছুটে গেল পাক্কা ঈমানদার যারা জাদুকর গণকের কথায় বিশ্বাস করে না তারা ঈমানদারের ঈমান থাকবে কেবলমাত্র একজনের উপর তিনি কে দাজ্জাল এরকম ভেলকিবাজি ধোকাবাজি করবে দাজ্জাল একেবারে সর্বশেষ যে মোমেন যুবককে হত্যা করতে চাইবে তার কিচ্ছাটা কি বলবো নাকি দাজ্জাল ওই জামানার সর্বোত্তম একজন মোমেন যুবককে ধরবে মোমেন যুবককে ধরে বলবে দেখো আমি হলাম রব আমার উপর ঈমান আনো দাজ্জালের সুরত দেখেই মোমেন ওই যুবক বলবে বেটা কানা দাজ্জাল তুই যে দাজ্জাল তুই আর পরিচয় দেওয়া লাগবে না আমি বুঝে ফেলেছি তাদের কনভারসেশন কথোপকথন চলাকালীন মানুষ এসে হাজির হয়ে যাবে দাজ্জাল তখন সমবেত মানুষকে বলবে দেখো আমাকে রব হিসাবে অস্বীকার করছে দেখো তার মা বাবা যে মারা গিয়েছে তার মা বাবাকে আমি এখন জীবিত করে সামনে আনছি তাহলে তো তোমরা বুঝবা আমি যে আসলে রব এই কথা বলেই দেখা যাবে ওই যুবকের মা বাবার সুরত ধরা দুইজন মানুষ আসলে ওই যে একটু আগেই বললাম জিনদেরকে বশ করে তার মা বাবার সুরত ধরাবে এটা হলো একটা ভেলকিবাজি এটা হলো ধোকাবাজি ওই মোমেন যুবক তখন বলবে তুই যে দাজ্জাল এটা এখন আরো ভালোভাবে আমি বুঝে ফেলেছি তখন দাজ্জাল বলবে দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করব তুমি ঈমান না আনলে যুবক তখন বলবে অসুবিধা নাই দাজ্জাল যখন ওই যুবককে হত্যা করতে চাইবে ছুরি যখন তার গলায় চালাবে ছুরি চালাতে পারবে না তার গলাটা তামার মতো শক্ত হয়ে যাবে যার হুকুমে তিনি কি গোটা দুনিয়াতে দাজ্জাল ফিতনা ছড়াবে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি দাজ্জালের সৈন্য হবে কত হাজার ইহুদি জোরে বলতে হবে কত হাজার মূর্খ কিছু মহিলারাও তার অনুসারী হবে এবং কিছু মুশরিক আর মুনাফিক তার অনুসারী হবে দাজ্জালের 70,000 বাহিনী থাকবে এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য ওই জামানায় দাজ্জালের জম হিসাবে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কি আল্লাহ ঈসা নবী কিন্তু মারা যান নাই ইহুদিরা খ্রিস্টানরা তারা মনে করে ঈসা নবীকে তারা শুলে চড়াইয়া হত্যা করেছে কিন্তু যে ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা করানো হয়েছিল ওইটা আসল ঈসা ছিলেন না
ঈসা নবীর সূরত আল্লাহ একজনকে দান করেছিলেন আর ওই ব্যক্তিকে তারা শুনে ছড়িয়েছিল ইহুদি খ্রিস্টানরা আছে ঈসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে তারা মনে করে ঈসা শেষ আর আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানরা ঈসাকে মারতে পারে নাই তাকে আসমানে উঠাইয়া রেখেছেন কে কারণ ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানায়ো কারণ শেষ নবীর উম্মতের দাম মর্যাদা কম না বেশি আগের যুগের নবীরাও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন নবী না হয়ে শেষ নবীর উম্মত তারা হতে চেয়েছেন ঈসা নবী খুব নাছোড় বান্দা ছিলেন তিনি দোয়া করেছেন আর আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তাকে আল্লাহ আসমানে উঠে রেখেছেন আখেরি জামানায় দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য আর দাজ্জালের যমদূত হয়ে দুনিয়াতে তাকে যিনি পাঠাবেন তিনি কি তিনি কোথায় আসবেন শুনেন সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়াবেন ইকামত হয়ে যাবে ঠিক সেই সময়ে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার পূর্ব দিকের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদে অবতরণ করার পর মাহদী আলাইহিস সালাম দেখেই তাকে চিনে ফেলবেন আল্লাহ আকবার তিনি বলবেন আসেন আপনি ইমামতি করেন আমি ইমামতির জায়গা ছেড়ে দিলাম ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি ইমামতি করেন কারণ আপনি সারা দুনিয়ার মুসলমানদের আমির আপনি খলিফা আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে মুক্তাদি হব নামাজ আরম্ভ হয়ে যাবে সুবহানাল্লাহ অন্যদিকে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদী এবং ইমাম মাহদীর সৈন্যদেরকে হত্যা করার জন্য ওই মসজিদের দিকে রওনা দিবে ওই মসজিদের দিকে রওনা দিয়ে এই মসজিদে সে ঘিরে ফেলবে দাজ্জাল তো জানে না নামাজের আগে ঈসা পাঠাইয়া দিয়েছেন কি নামাজ শেষ হয়ে যাবে ঈসা নবী বলবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও দাজ্জালকে কতল করার জন্য আমাকে পাঠিয়েছেন কে মসজিদ থেকে বের হতেই দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে দাজ্জাল যখন ঈসা নবীকে চোখের সামনে দেখবে ভয় পাবে কম না বেশি জম দেখলে ভয় তো লাগারই কথা নবীজি বলেছেন লবণ যেমন পানিতে রাখলে লবণ কি হয় হ্যাঁ লবণ পানিতে রাখলে লবণ যেমন পানি হয়ে যায় গলে যায় দাজ্জাল যখন চোখের সামনে ঈসা নবীকে দেখবে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে কিসের আর যুদ্ধ করবে দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পলায়ন আরম্ভ করবে ভাগা আরম্ভ করবে আল্লাহু আকবার ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য পাকড়াও করবেন দাজ্জাল দৌড়াতে 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 অসভ্য ইহুদিরা ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে সেখানে লুদ সিটি আছে লুদ শহর এই দাজ্জাল দৌড়াতে দৌড়াতে বাবেলুদের কাছে যাবে বাবেলুদের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাকে ধরবে ধরার পরে ওখানেই দাজ্জালকে তিনি কতল করবেন আল্লাহু আকবার দাজ্জাল তো শেষ নেতা শেষ এবার নেতার সাথে 70,000 খেতা আছে না নাই যে ইহুদিরা এখন ফিলিস্তিনিদের উপর এত নির্মম নির্যাতন চালাচ্ছে একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবে না মুসলমানরা কচুকাটা আরম্ভ করবে ইহুদির বাচ্চারা বাঁচার জন্য গাছের আড়ালে গিয়ে লুকাবে গাছের জবান খুলে দিবেন কে গাছ বলবে হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালেই দেখো এক ইহুদির বাচ্চা মুশরিক তাকে ধরো আর তাকে হত্যা করো আল্লাহু আকবার ইহুদিরা ইহুদি সৈন্যরা দেয়ালের আড়ালে লুকাবে দেয়ালের জবান আল্লাহ খুলে দিবেন
দেয়াল বলবে হে মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তারে ধরো আর হত্যা করো দাজ্জালের গোটা বাহিনী এইভাবেই খতম হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার আমাকে বলেন দেখি ইমাম মাহদী দুনিয়ায় আসবেন গোটা দুনিয়া শাসন করবেন দেখেন বাংলাদেশকে যারা পরিচালনা করেন যে সরকারি ক্ষমতায় আসুক সরকার প্রধানদের অফিস গণভবন বঙ্গভবন কক্সবাজারে চট্টগ্রামে না ঢাকায় জুড়ে বলেন কোথায় ইমাম মাহদী দুনিয়া শাসন করবেন তার হেডকোয়ার্টার হেড অফিস তার সরকারের অফিস হবে বাংলাদেশে সৌদি আরবে না ফিলিস্তিনে আবার দাজ্জালকে হত্যা করা হবে কোথায় ফিলিস্তিনে ঈসা নবী আসবেন কোথায় তাহলে আগামীর দুনিয়ার সব কিছু হবে যেই দেশকে কেন্দ্র করে সেই দেশের নাম এবার বুঝছেন কেন আজকে এই বিষয়ে ওয়াজ করলাম ফিনিশিং দিতে গিয়ে বুঝছেন তো এখন গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের মূল বিষয় হলো ফিলিস্তিন এই ফিলিস্তিন হচ্ছে আগামী বিশ্বে সবকিছুর কেন্দ্রবিন্দু অসভ্য ইহুদিরা বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যারা বাস করছে এটাকে তারা কবর বানাবে অসভ্যের দল এই ফিলিস্তিন হবে তোদের মতো অসভ্য ইহুদিদের কবর আর পশ্চিমের মোরলরা আমেরিকানরা তারাও সাপোর্ট দিচ্ছে বলছে হ্যাঁ কবর বানায় ফেলো তোদের নিজেদের ঘর সামলা কারণ তোদের অবস্থা কি হবে শোন আপনাদেরকে আজকের আলোচনার শুরুতে একটা হাদিস শুনিয়েছিলাম মনে করিয়ে দিচ্ছি কিয়ামতের আগে বড় বড় কয়টা ঘটনা ঘটবে এর মধ্যে তিনটা ঘটনা বলেছিলাম পৃথিবীর তিন দিকে তিনটা কি হবে হ্যাঁ মাশাআল্লাহ খুব মনোযোগী তো এলাকার মানুষ মজার মানুষ আপনারা ভূমি ধস হবে পৃথিবীর কয় দিকে কোন কোন দিকে শুনুন এটা কি আমার ভবিষ্যৎবাণী কে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু খাসফুন বিল মাশরিক একটা পৃথিবীর পূর্ব দিকে খাসফুন বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে আমেরিকা আর তার গোলামরা যারা আমেরিকার গোলামি করে বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন এরা পৃথিবীর কোন দিকে কোন দিকে তাদের নিজেদের ঘর সামলা তাদের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রশস্ত্র কিচ্ছু দিয়ে তোরা রেহাই পাবি না তোরা ভাবছিস গোটা বিশ্বে তোরা মরলগিরি করবি আর মুসলমানদের রক্ত চুষে চুষে খাবি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে পশ্চিমা দেশ থাকবে না যে আমেরিকা আছে এই আমেরিকা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে মাটির নিচে ধসায় দিবেন কি তারা বলছে ফিলিস্তিনকে কবর বানাও তোরা তোদের মাটিতেই ধসে যাবে যে ফিলিস্তিনিদেরকে তারা নির্যাতন করছে এই নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ কোন সন্দেহ আছে এখন হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ জীবন দিচ্ছে এই ফিলিস্তিন আগামীর বিশ্বের মোড়ল আগামীর বিশ্বের পৃথিবী শাসন করবে তারা ফিলিস্তিনিরা শাসন করবে ইমাম মাহদীর হেড অফিস কোথায় দাজ্জাল মরবে কোথায় ঈসা আসবেন কোথায় ফিলিস্তিন এই ফিলিস্তিনিরা শেষ হবে না নবীজি বলে গিয়েছেন এই শাম অঞ্চল এদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বরকত আর সাহায্য আসতে থাকবে সুবহানাল্লাহ আমরা কি করব আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব ফিলিস্তিনিদের পক্ষে কথা বলব ফিলিস্তিনিদেরকে সমর্থন করব কাফির কাফির আজকে ভাই ভাই হয়ে গেছে সব কাফিররা একজোট না মুসলমানরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আজকে ফিলিস্তিনিদের উপরে তো নির্যাতন হতো না যদি গোটা বিশ্বের মুসলমানরা এক থাকতো গোটা বিশ্বের মুসলমানরা লাগে না তো মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি দেয় ইসরায়েল থেমে যাও নইলে কিন্তু শেষ করে দিব যুদ্ধ করা লাগবে না ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভয়ে থরথর করে কেঁপে ভূমধ্য সাগরে এরা পড়ে যাবে কিচ্ছু লাগবে না তো মধ্যপ্রাচ্যের দেশগুলো খালি তেল বিক্রি বন্ধ করে দিই অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এরা পারে
পারে না। তেল গ্যাস বিক্রি করা বন্ধ করে দিক না। মুসলমানদের এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মুসলমানরা এখন দলাদলিতে বিভক্ত। এই বাংলাদেশই আপনারা দেখেন আলেমরা আজকে কারাগারে। কেন আলেমরা কারাগারে? এজন্য আলেমরা দায়ী। রাগ করবেন না, আমার কথা এখানে অনেকেই আছেন, কৌমি আলিয়া অনেক ধরনের আলেম আছেন, ছাত্ররা আছেন কৌমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, সবাইকে আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বলছি, আমাদের দোষটা ছিল কোথায়? যখন একজনকে ধরেছি আমরা বলেছি অসুবিধা নেই এটা আমাদের না, আরেকজনকে ধরেছি আমরা বলেছি এটা আমাদের না, শুধু পান খাইছি আর বলছি এটা আমাদের না। পরে দেখা যাচ্ছে সিরিয়াল আসতে আসতে কেউ আর বাকি, কথা বলেন না কেন? ইসলামের দুশ্মনরা কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, সকল ইসলামপন্থীদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকতাম, প্রথমেই কোনো আলেমের উপরে আর হাত আসলে আমরা যদি বলতাম কিসের আলিয়া, কিসের কৌমি, কৌমির আলেম আমার ভাই, আলিয়ার আলেমও আমার ভাই, একজন আলেমের উপরে আঘাত আসলে যদি সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেত, তাহলে এই বাংলাদেশে ওলিয়াউলিয়ার এই দেশে একজন আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস কারো হতো না। যাই হোক, যা হওয়ার হয়েছে, আসুন এখন থেকে ঐক্যবদ্ধ হই, আর দলাদলি না করি। দলাদলি করলে কার ক্ষতি? আমাদের ক্ষতি। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কম না বেশি? এদেশের মানুষরা আলেমদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায়, এদেশের মানুষরা আলেমদেরকে এক টেবিলে বসা দেখতে চায়। আপনারা চান কি চান না? আল্লাহ এক বানিয়ে দেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তিনটা আমল বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা আমল জুড়ে বলেন, কয়টা? এক নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী জানা, যাতে করে দাজ্জালের ফিতনায় না পড়ে। দাজ্জাল তো নিজেকে রব বলে দাবি করবে, অথচ আল্লাহর গুণাবলী জানলে কখনো আপনি ফিতনায় পড়বেন না। এই জন্য আপনি আল্লাহর গুণাবলী জানবেন, দলাদলি না করে মুসলমান ঐক্যবদ্ধ থাকবেন। দুই নাম্বারে হলো, এই তো আগামীকাল হলো জুমাবার, প্রত্যেক জুমাবারে কোন সূরা পড়তে হয়? হ্যাঁ, সূরা কাহাফ পড়বেন তো আপনারা প্রত্যেক জুমার দিনে অথবা জুমার রাতে সূরা কাহাফ পড়বেন, পারলে পুরা সূরা পড়বেন, যদি না পারেন অন্তত প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত পড়বেন, এগুলা পারলে মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবে। তাইলে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে কোন সূরা আমরা পড়ব? আওয়াজ তো বেশি বড় হলো না, জুড়ে বলেন কোন সূরা। তিন নাম্বার আমল হলো, যখন আমরা নামাজ আদায় করি, নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখালেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কয়টা বিষয়? এই দোয়াটা কারা কারা পারেন হাত তুলেন। হায় হায়, সংখ্যা তো কম, ঠিক আছে হাত নামান। যারা পারেন না মুখস্থ করতে পারবেন না, দেখি একবার আমার সাথে মহব্বতে বলেন তো, বলেন আল্লাহুম্মা। দেখি কোন আওয়াজ হইল, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়ামিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, ওয়ামিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও।
এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলগুলো বলে গেলাম আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকব ইমানের পক্ষে থাকব ইনশাআল্লাহ